হায়রে, কোন দেশে বাস করছি? এখানে ধর্ম শিক্ষা আর জেনারেল শিক্ষা পৃথক, ধর্ম শিক্ষা আলাদা আর জেনারেল শিক্ষা আলাদা। এই দ্বিমুখী চিন্তাধারা সৃষ্টি করেছিল কারা? লর্ড ম্যাকলে। আপনার চিন্তা চেতনায় পোশাকে সব জায়গায় আপনার ইসলামের নিদর্শন যেন ফুটে ওঠে। প্রত্যেক মাদ্রাসার শিক্ষককে অবশ্যই ঢিলা পায়জামা, ঢিলার জামা, সাদা টুপি, অর্থাৎ পুরো ড্রেসটা হবে সাদা এবং ঢিলা পোশাক হতে হবে। এখানে জেনারেল শিক্ষক বলে কোনো শিক্ষক নয়, সবাই ইসলামী শিক্ষক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি আজকে যখন বের হচ্ছি, আমার যে বাড়িতে আমি মেহমান এখন, তিনি বলছেন, স্যার আমার এই বাচ্চাটাকে আমি ধর্মীয় শিক্ষা দেবো, আপনি দোয়া করবেন। কথাটা দারুণভাবে অ্যাটাক করলো আমার মধ্যে। হায় রে, কোন দেশে বাস করছি? এখানে ধর্ম শিক্ষা আর জেনারেল শিক্ষা পৃথক, তাই হচ্ছে না? মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষকদের মাথা টুপি, জেনারেল শিক্ষকের হ্যাডকোট, কেন হবে? আমি আমাদের মাদ্রাসা কেনাদার সভাপতিকে বলে দিয়েছি, সেক্রেটারিকে বলে দিয়েছি, মেয়েদের যখন ড্রেস কোড বানাচ্ছ, ছেলেদের ড্রেস কোড বানাচ্ছ, শিক্ষকদেরও ড্রেস কোড করতে হবে। সে জেনারেল হোক আর রিলিজিয়াস হোক, প্রত্যেক মাদ্রাসার শিক্ষককে অবশ্যই ঢিলা পায়জামা, ঢিলার জামা, সাদা টুপি, অর্থাৎ পুরো ড্রেসটা হবে সাদা এবং ঢিলা পোশাক হতে হবে। এখানে জেনারেল শিক্ষক বলে কোনো শিক্ষক নয়, সবাই ইসলামী শিক্ষক। কি বুঝতে পারছেন তো বিষয়টা? আপনার চিন্তা চেতনায় পোশাকে সব জায়গায় আপনার ইসলামের নিদর্শন যেন ফুটে ওঠে। মেয়েরা ঢিলা বোরকা পরবে, কালো বোরকা পরবে, কোনো রকম বেহায়াপনা চলবে না। ধর্ম শিক্ষা আলাদা আর জেনারেল শিক্ষা আলাদা। এই দ্বিমুখী চিন্তাধারা সৃষ্টি করেছিল কারা বলুন তো? ব্রিটিশ বলতে লম্বা কথা হয়ে গেল। 1835 সালে লর্ড ম্যাকলে যখন বুঝলেন এদেশে আমাদের পালাতেই হবে, বেশি থাকা যাবে না, তখন অত্যন্ত কুশাগ্র বুদ্ধি এই ব্যক্তি, তিনি চিন্তা করলেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করলে মানুষ ঠিক করা, মানুষ ধ্বংস করা যাবে না। আমরা যদি চলেও যাই, তাহলে এমন কিছু শিক্ষা ব্যবস্থা আমরা দিয়ে যাবো এমনভাবে যাতে এদেশের মানুষ রক্ত মাংস হবে ইন্ডিয়ান, কিন্তু মন মানসিকতা হবে ইংরেজ। ঠিক সেইটাই তারা বাস্তবায়ন করেছে। এখনো পর্যন্ত ওই দ্বিমুখী শিক্ষার কারণে উপমহাদেশটাই পুরো ইংরেজের দালালি করে যাচ্ছে এখনো পর্যন্ত। এরা কেউ স্বাধীন নয়, মুখে চিৎকার দেওয়ার স্বাধীন, কিসের স্বাধীন তুমি? তাদের দেওয়া রাজনীতি এদেশে চলছে, তাদের দেওয়া অর্থনীতি এদেশে চলছে, তাদের দেওয়া শিক্ষানীতি এদেশে চলছে, তা তুমি স্বাধীন হলে কি দিয়ে? ব্রিটিশদের এই সুন্দর দূরদৃষ্টি সম্পন্ন এই পরীক্ষার শিক্ষার যে নীতিটা, দ্বিমুখী নীতি, ধর্মীয় শিক্ষা আর জেনারেল শিক্ষা, ফলে একটা বাপের দুটা ছেলে, এক ছেলে যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে তার চিন্তাধারা একদিকে, আর যে ছেলেটি জেনারেল শিক্ষা গ্রহণ করছে তার চিন্তা আর একদিকে। একটি ঘরে যদি দুইমুখী চিন্তার লোক তৈরি হয়ে যায়, তাহলে যেটা চেয়েছিল ব্রিটিশ, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ করো শাসন করো, সেটা হয়ে যাচ্ছে না? বাপ মরে গেল, ছোট ভাইকে বলে তুই তো মরবি, তুই যে জানাতে পড়, কারণ তোমার কি হয়েছে, তোমার তো বাপ না, কারণ সে কখনো জানাজার দোয়া শেখানি। যে বাপের রক্ত তুমি পয়দা, যে বাপের মাধ্যমে তুমি শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়েছ, তুমি তোমার বাপের জানাজাটুকু পড়ার যোগ্যতা রাখো না, কারণ ওর তো শিক্ষা নাই। ফলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাইরা এখন জানাজা পড়ানো, বিবাহ পড়ানো আর এই সমস্ত ধর্মীয় কাজে তারা ব্যস্ত, রাষ্ট্রের বড় বড় কোনো কাজে তারা লাগছে না। এইভাবে জাতির একটা অংশকে পঙ্গু করে দেওয়ার এই যে ব্রিটিশের কুচক্র আদৌ আমাদের হাত দিয়ে বাস্তবায়ন হচ্ছে, তাহলে এই সমস্ত রাজনীতিদের লক্ষ্যটা কী তাহলে? শুধু গদি? আরে বাবা, গদিতে পাল্টাবেই, চিরকালে কেউ থাকতে পারবে না, যেতেই হবে তোমাকে। আল্লাহ তো বলেই দিয়েছেন কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই।
নবলুকুম বিশ্বরে ফল খায়রে ফিতনা, আর আমরা তোমাদেরকে মন্দ দিয়ে এবং ভালো দিয়ে পরীক্ষা করব। ফিতনা তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য যে তোমরা কী করে লেখাপড়া শিখিয়ে। তোমরা এলাই না তোর যাওন, অথবা তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। সবাই ফিরে যেতে হবে আল্লাহর কাছে, সেখানে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহ কোনো র্যাব পুলিশকে ভয় করে নাকি, প্রধানমন্ত্রীকে তক্কা করে নাকি? আল্লাহ তার সামনে সবাই সমান। অতএব সাবধান, মৃত্যুর ফেরেশতা আসলে কারো রেহাই নাই। আজকে কুমিল্লার মাটিতে পা দিয়ে হারানো বন্ধু সরাফতের কবর জিয়ারত করতে গেলাম। আমরা যখন এখানে এসেছি তখন থেকে শফিউল্লাহ, মুসলিহউদ্দিন, সরাফত একসাথে কাজ করেছে। আজ তিনজনের একজনকে হারালাম, তার জানাজা পড়ে আসলাম, কবর জিয়ারত করে আসলাম। 18 সালে একসঙ্গে হজ করেছি আমরা। আমি এখনও বেঁচে আছি, সে চলে গেছে দুনিয়া থেকে। এটি তো জীবন, কতক্ষণ আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু এই যে পরীক্ষার জীবনে যেমন ফেল করি, ওই জীবনটা যে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। অর্থাৎ প্রত্যেকে মৃত্যুকে ভয় করুন। একজন জনকে ব্যক্তি হিসেবে বলছে, হে আল্লাহ রসুল, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে? তিনি বললেন, সবচেয়ে সচ্চরিত্রবান যে তিনি। আবার প্রশ্ন করছে, দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী মানুষকে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন যে সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের পাথেও সঞ্চয় করে। উলাই কেমন আকিয়াস, বলুন এই হাদিসের আলোকে আমাদের কী করতে হবে? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেও সঞ্চয় করতে হবে না? যদি পাথেও সঞ্চয় পরবর্তীকালের জন্য না করি, শুধু দুনিয়ার জন্য করি, দুনিয়া আপনি যাই করবেন, আল্লাহ রাসূলের ভাষায় বলি, কুল্লু যালিকা হালিকুন ওয়া তাহলিকুন লিন্নাস, সব কিছু ধ্বংস হবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য, তাহলিকুন লিল আওলাদ, সন্তানদের জন্য ছেড়ে যাবে। এই কথাটা তো পর্যন্ত আল্লাহ রাসূল বললেন না।